মরমের দোষ তারিখে কি ঘটাইলেন রপানা, আইরে কি ঘটাইলেন রপানা, ওরে কলি যামোর পেটে যায় রে শুনলে তার ঘট। প্রাণ শক্তি, প্রাণ যখন রূহ বাহির হয়ে যাবে তখন আর একটা মানুষের মূল্য থাকে না, তার এক টাকা দিয়েও কেউ খরিদ করে আর নিবে না বিপদ মনে করে। আজকে রাত্রে যদি কেউ মরে মারা যায় আর আপনি আমি যদি কই যে আগামী কাল রাত পাহারা দেওয়া লাগবো, দুই দিন রাত পাহারা দিয়ে পরের দিন দাফন করাইব, তার বেচারার সন্তান মেজাজ গরম করে কইব কই এক রাতি বাপ খবর হইতেছে পাহারা দেওয়া আর এক রাত্র আবার কেউ রাখবে না, শুকরি চাবে রাত্রি নি দাফন করা যায়, এক রাতও পাহারা দিতে কেউ রাজি হবে না। বাবাজি কেন রাজি হবে না জানেননি, নবী হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন বিনায় বিনায় কান্দেন, ওনার ছেলে নবী সুলাইমান বলে বাবা কি জন্য গো তুমি এইভাবে কান্দো, বলে বাবা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, উত্তর দিয়ে দিলে আমি কান্না বন্ধ করে দিব। এই প্রশ্নগুলো উদিত হইছে এই দুঃখে আমি কান্দতেছি। নেগে বলে বাবা গো বলেন বলেন, কি প্রশ্ন বলেন গো বাবা, দেখে বলেন এক নম্বর বলো এই দুনিয়ায় দামি কোন জিনিস, দুই এই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস, ও বাবা এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিয়ে দাও। মাহফিলে ভিতরে কেউ কথা বলবো না, এতক্ষণ খালি দেখতেছি তোমরা তামেল তো না শুধু মানুষ ইবলিস দৌড়ে। তো নবী সুলাইমান দেখে বলি বাবা বলেছো দামি কোন জিনিস কম দামি কোন জিনিস গো, এই দুনিয়ায় দামি যেটা এটাই আবার কম দামি, এই দুনিয়ায় কাছে যেটা এটাই আবার দূরে গো, এই দুনিয়ায় দামি যেটা মানুষ হলো দামি, মানুষের চেয়ে দামি আর পৃথিবীতে কিছু নাই, খুব সম্মান করে মানুষ, মানুষের ইজ্জত মানুষের সম্মান, মানুষ বড় দামি, তোমার যদি কিছু সম্পদ থাকে বিছানায় শুয়ে থাকো মানুষ তোমার পাছনে পাছনে দৌড়াবে, কোটি টাকার সম্পদ আছে রুহু চলে গেছে তোমাকে আর কেউ ধরার মতন বলবে না, দরিয়া লাভ নাই জায়গা তো আর রেজিস্টারি করে দিতে পারবে না রে, এই জন্য আর কোনো তোমার মূল্য থাকবে না। নবী বলে সুলাইমান বলে ও বাবা মানুষ হলো দামি, ওই মানুষটা যখন মরে যায় হয়ে যায় কম দামি, যেটা দামি এটাই আবার কম দামি। এখনো যারা রে বাবাজি বাড়ি ঘরে বসে রয়েছো আসো দামি মনে করতেছো, এখন মরিয়া দেখো অসুস্থ হয়ে বিছানায় যারা বাসা বাড়িতে পড়ে আছে তারা জানে তাদের দামটা আর কত আছে, তাদের জানে তারা জানে যাদের বেকারত্ব হয়ে গেছে আর ইনকাম নাই তারা জানে তারা কত ইজ্জত আর আছে, আর মরে গেলে তো আর এক টাকার মূল্য থাকবে না। ও বাবাজি মেহেরবানি করে এই জান্নাতের বাগানে প্রবেশ করো, আজকে মাটির উপরে ঘর আছে আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে, যার 500 একর জমি আছে তারও 3.5 হাত কবর দেওয়া হয়, যার 1 ইঞ্চি জায়গা নাই তারও 3.5 হাত কবর দেওয়া হয়। না লেপ তুষুক দেওয়া হয় নাকি আপনাদের আর কেঁদে নাকি, যার 500 একর আছে তুষুক টুসুক দিবে নাকি, কিছুই দিবে না, যার 500 একর আছে তার তো সন্তান হবে না, যার 1 ইঞ্চি জায়গা নাই তারও তুষুক দেওয়া হবে না, মাটিতে রাখা হবে আর মাটি রাখলে মাটি খেয়ে ফেলবে,
আমার তোমার দেহ মাটি খেয়ে ফেলবে, আল্লাহর কসম খেয়ে বলি মাটি তোমার দেহ খেতে পারবে না, ওই মাটিও একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর গোলাম যদি হতে পারো, মাটির বাবারও ক্ষমতা নাই তোমার আমার দেহে টাচ করবে, আল্লাহর গোলাম হয়ে যায় তাহলে আমাদের আর মাটি আমাদেরকে টাচ করবে। ডেকে বলে বাবা এই দুনিয়ায় কাছে কোনটা দূরে কোনটা, যোগ্য সন্তান যোগ্যতা সম্পূর্ণ উত্তর দিয়ে বলে আপু এই দুনিয়ায় কাছে কবর, বাড়ির পাশে বাবা রাখছে, দাদা রাখছে, নানা রাখছে, নানি রাখছে, কত মানুষের কবর দিছে খুব কাছে, কিন্তু এত দূরে চলে গেছে কোনোদিন আর দেখা হয় নাই। লন্ডনে কথা বলা যায়, সরাসরি দেখা যায়, বিশ্বের যেই কোনো দেশ থেকে কথা বলা যায় দেখা যায়, কিন্তু বাড়ির পাশে কবর খুব কাছে, কিন্তু কোনোদিন আর দেখা হয় নাই। বাবা যেটা কাছে এটা আবার দূরে, এটার নাম হলো কবর। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন লুকিং গ্লাস হত্যাতায় না, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, কেন তাকাইবা জানো নি, তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে, মাথার কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণ্যতা এসে গেছে, তাল গাছে তাল পাকলে গাছে তাকে না, জোনা নাইকেল গাছে তাকে না, পাকনাম গাছে তাকে না, পাকনা জাম গাছে তাকে না, পাকনা কাটল দেখে গেলে আর গাছ থেকে ঝরে ঝরে পড়ে যায়। বান্দারে তর পাকা ধরেছে এই দুনিয়া তাকার জাগানারে, তোমারও পাকা ধরেছে টাকার জাগানা, ভাগিও কেউ থাকতে পারে, আজ পর্যন্ত কেউ ভাগিয়া এসে থাকছে পূর্ব গ্রামের বামুর কেউ আছে নাকি, যে নোয়াখালী বেটা ভাগি গেছিল গা আর 200 বছর আগে, এখনো আজ রেলে কুচ করে পাইছে না, খেডার ফুলা কে, কার ছেলে কে, এরকম খবর পাইছে নাকি না, বা নোয়াখালীর থেকেও আইসে আমরা দেশ আজ রেল পায় নাই, যে কেন যাইবো, এখানে তার মৃত্যু তার সঙ্গে আছে, কথা বলেন ঠিক কি না, জোরে বলেন। আব্রাহাম বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো গো, আব্রাহাম বাদশার মতো যদি লোহার সিন্ধুক বসে থাকো, সেখান থেকে মালাকুল মত তোমাকে ধরে নিবে। আব্রাহাম বাদশা এসেছিল কাবা ঘর ভাঙ্গার জন্য, নবীর আগমনের 49-50 দিন আগে কাবা ঘর ভাঙ্গার জন্য এসেছিল। নবীর দাদা খাজা আব্দে মুত্তালিবকে এসে কয়, ওগো আব্দে মুত্তালিব, তোমার কুরাইশি খানদানের এক লোক আমার খোদার হার ভাঙছে, এটার প্রতিবাদ করার জন্য তোমার পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙ্গার জন্য আসছি। চিল্লায় বলেন না হুজুবিল্লাহ, আমরা কাবা করবাম তো এসে আপনার কোন আল্লাহ কো, আমার ঘর দেখলে মানে আমারে দেখছো, এই ঘর আমাদের ইমানই ঘর, যে আমাদের জীবনের চেয়ে দামি এক ঘর নাম কাবা ঘর, কথা বলেন ঠিক কিনা, যদি বলেন ঠিক কিনা। এদিন একজন সাহেব কয় মক্কা শরীফ তোমার বাড়ি সর্বলোকে কয়, গেলে নি তোমায় পাইব আমি জানি না নিশ্চয় গো দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, আল্লাহ কো আমার ঘর দেখছো মানে আমি প্রভুরে তোমরা দেখছো, সুবহানাল্লাহ বলেন না। নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব দেখে বলে ঠিক আছে রে আব্রাহাম, সময় দাও, আমি আমার মালগুলা গুছায় নেওয়ার মতন সময় দাও। ওই সময় নিয়ে যখন উনি উট ভেড়া দুম্বা নিয়ে যখন মক্কা থেকে চলে যায়, আব্রাহাম বাদশা যখন ধ্বংস করার জন্য কাবা ঘর এসেছিল, নবীর দাদা খাজা আব্দে মুত্তালিব যখন চলে যায়, দেখে বলে আব্রাহাম ও আব্দে মুত্তালিব, তোমরা কুরাইশিরা তো এত দুর্বল নয়, ইচ্ছা করলে আমার বিপক্ষে অবস্থান নিতে পারো, আমি আমার খোদার হার ভাঙ্গার জন্য দুঃখে প্রতিবাদ করতে এত মাইল দূর থেকে এসেছি,
অথচ তুমি তোমার বাড়ি থেকে পালায় দূর হয়ে চলে যাচ্ছ, কোনো প্রতিবাদ করতেছো না, কারণ কি? খাজা আব্দে মুত্তালিব বলে, এ আব্রাহাম, যার ঘর তার কাছে আমি সফরদ করে দিয়েছি, আমার মাল আমি নিয়ে যাচ্ছি। আব্রাহার প্রাণ কাইপা উঠছে। ফেরাউনের ইতিহাস আব্রাহা জানে, কারুনের ইতিহাস জানে, নম্রদের ইতিহাস জানে, কিন্তু নিজের ইজ্জত রক্ষার জন্য পিছপা হয় নাই, কাবার ধ্বংসের জন্য যখন এগিয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, আব্দে মুত্তালিব যখন আমার ঘর আমার কাছে সপর্দ করলো, তখন আমি কি করছি জানো নি? আমি এক ঝাঁক পাখি পাঠাই দিছি, তার যাকে যাকে পাখি পাঠাই দিছি, একটা মুখের মধ্যে পাথর আর দুইটা দুই পায়ের মধ্যে মসুরি ডালের মতন কণা কণা, তিনটা পাথর একটা পাখির সাথে দিয়েছি। দিয়ে আমি কি করছি জানো নি? আল্লাহ বলেন, গরু বকরি ঘাস খেলে যেমনি ভাবে, আম পাতা জাম পাতা চাবাইলে কোনটা আম পাতা কোনটা জাম পাতা চেনা যায় না, চাবানো হচ্ছে চা দিলে পরে। সব ঘাস একত্র করলেন, এক এক রকমের ঘাস এক এক জায়গার তিয়ানে ছেঁচলে যেমন কোনটা চেনা যায় না, গরু বকরি ঘাস খেলে যেমনি কোনটা কোন ঘাস কোনটা কোন পাতা চেনার কোনো কুদরত রাখে নাই। আল্লাহ কো, আমি আব্রাহাম গোষ্ঠীকে এমনভাবে মিসমার করে দিয়েছি, কোনটা আব্রাহাম কোনটা হাতি কোনটা শূন্য চিনার কোনো কুদরত আমি আল্লাহ রাখি নাই। একটু চিল্লায় বলেন না, আল্লাহু আকবার। এটা সিংহ তো লুকাইছে, এখান থেকে ধরিয়ে আনিও, তাকে শেষ করা হয়েছে, বাগিয়া গিয়েছে, ধরিয়ে আনা হয়েছে, মৃত্যু থেকে পালানো সম্ভব হবে? চতুর্দিকে আসমান হয়ে যাইবা উসমান, বাগার সুযোগ নাই, বাগার সুযোগ আছে? আমার বানের বাবা দিন নবী সুলাইমান বসে আছেন, ওই সময় একজন লোক নবী সুলাইমানের পাশে বসে আছেন। আল্লাহ বলে, নাজরাইল, অমুক জঙ্গলের মধ্যে অমুকের পুত্র অমুকের রুহ তুমি কবজ করবা, পাথরের উপর ওই লোকটা বসে আছে। আজরাইল, তবে রে যাওয়ার আগে আমি নবী সুলাইমানের সাথে দেখা করবা। আজরাইল নবী সুলাইমানের সাথে দেখা করার জন্য গেছে গো, যা দেখে যে লোকটাকে বহু লোক কবজ করবে রুহু, সেই লোকটা নবী সুলাইমানের পাশে বসে আছে, বারবার তাকায়, এত দূর ওই লোকটা কেমনে যাইবে? আল্লাহ তো কিছুক্ষণ পরে তার রুহু কবজ করতে বলেছে। আজরাইল চলে গিয়েছে, ওই লোক বলে, নবী সুলাইমান, ওই যে আমার দিকে বারবার তাকাইছে ওই লোকটা কে গো? নবী সুলাইমান বলেন, উনি মালাকুল মউত আজরাইল। কো, আমার তো আজরাইল আমার দিকে বারবার তাকাইছে, কেনে জানি গো নবী? আমার ভয় হচ্ছে, আমার কেমন জায়গায় পাঠিয়ে দাও যেখানে মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, পশু নাই, পাখি নাই, তোমার কথা বাতাস শুনে জিন শুনে তুমি তক্তে সুলাইমানি, আল্লাহ তোমাকে বিনা গ্যাসে বিনা তেলে দিয়েছে। অগো নবী সুলাইমান, ওই জায়গায় পাঠিয়ে দাও যেই জায়গায় কিছু নাই। নবী তো সব নবীর কথা শুনতো, জিন জাতি শুনতো, সবার আওয়াজ সবার বাসা নবী চিনতো। আল্লাহ তক্তে সুলাইমানি দিয়েছিল, গ্যাস তেল লাগতো না, এই জন্য কয়, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান, মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান, বিনা তেলে হাওয়ায় চলে, বিনা তেলে হাওয়ায় চলে নবী সুলাইমান, মোরা সেই মুসলমান, আমরা ওই মুসলমান, বিনা তেলে বিনা গ্যাসে আসমানে উঠতে পারি। সুবহানাল্লাহ বলেন না? নবী বলে দিয়েছেন, ওই লোককে মুহূর্তে বাতাস জঙ্গলে পৌঁছায় দিছে, দাও আমার তুই আজাইল দাঁড়ায় গেছে, দাঁড়ার মূর্তি লোক, তুমি কে? আমি মালাকুল মউত, কই জায়গায় তোমার রুহ কবজ করা হবে? ওরে আজাইল ভাই, আমার রুহ যদি এখানে কবজ হয়, আমি ভাবছিলাম এখানে বুঝি তুমি আসতে পারবা না, যেখানে মানুষ নাই পশু পাখি নাই সেখানে তো মনে হয় আজাইল যেতে পারবে না, আমার রুহ যদি কবজ হয় আমার তো জানাজা হবে না, গোসল হবে
হবে না, কাফন হবে না, আমার তুই কেনে কবর হবে না। কয় না না, তোর গোসল নাই, কাফন নাই, জানাজা নাই, কবর নাই, আল্লাহর হুকুম, তোর রুহ সেখানে কবজ হয়ে যাবে, বাগিয়া যাওয়া যাবে না। ও পূর্ব বামের সুন্নি জনতা, বাগিয়া যাওয়া যাবে না। মৃত্যু একদিন তোমাকে আমাকে পাকড়াও করবে, সাজ্জাদের মতন বেঈমানি বাঁকতে পারে নাই। বাবাজি 12,000 কামরা দিয়ে জান্নাত বানাইছিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল, তোর জান্নাতে যাব না, আমি নিজে জান্নাত বানাবো, আমি এই জান্নাতে থাকবো, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে তোর জান্নাতে যাব না। 12,000 কামরা 1,000 বছর কাজ করে বানাইছে, 12,000 শুনছে আল্লাহর জান্নাতে যুবতী থাকবে, হুর গিলমান থাকবে, জোয়ান জোয়ান 18 বছরের। এই জন্য এলাকার থেকে খবর নিয়ে জোয়ান 18 বছরের যুবতীরা তার 12,000 কামরায় 12,000 যুবতী ঢুকাইছে। আর জান্নাত উদ্বোধনের জন্য সাজ্জাদ বেঈমান যখন জান্নাতে ঢুকবে, ঘোড়ার পা যখন জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে, এমনি আছরের ধাক্কা মারছে, ঘোড়া তমতমে কাই পড়ছে, কয় খেরে এত বছর লাগায় জান্নাত বানাইলাম, তুই আমাকে ধাক্কা মারলে, কয় চিন নাই, দ্বিতীয় তৃতীয়বার কয় আমি হলাম আজরাইল, সাজ্জাদের প্রাণ কাই পড়ছে। রে মালাকুল মওত সুযোগ দাও, বহু কষ্ট করে জান্নাত বানাইছি, একবার দেখবো, একবার দেখবো, সুযোগ করে দাও, কতটুক দেখবো জানুনি, একবার জান্নাতে ঢুকিয়া মাথাটা ঢুকাইয়া ডান দিকে একবার তাকাবো, বাম দিকে একবার তাকাবো, এই সময় একটু আমাকে দিয়ে দাও। মাঝের আল্লাহর কাছে বলে মালিক, এই বেচারা সাজ্জাদ আমার কাছে আবদার করছে, এত 1,000 বছর লাগে জান্নাত বানাইছে, ওই জান্নাতটা এক নজর নাকি দেখতে, মেহরবানি করে যদি অনুমতি দিতেন গো, তার একটু সামান্য সময় হায়াতটা বাড়াইতাম। আল্লাহ বলেন, এই আজরাইল তোমার কি বেচারা সাজ্জাতের জন্য মায়া লাগে নাকি? আজরাইল কয় আল্লাহ আমার তো তুমি মায়া দয়া দাও নাই, আমাকে তো তুমি মায়া দয়া দাও নাই, কিন্তু কেনে জানি গো একদিন এক শিশু বাচ্চার জন্য আমার মায়া লাগছিল। কোন শিশু বাচ্চা? একটা নৌকা, নৌকা দিয়ে মানুষ যেয়েছিল, হঠাৎ করে নৌকা ভেসে গিয়েছিল, একটা তক্তার মাঝে একটা মহিলা বাসছিল, ওই তক্তার উপর মহিলা সন্তান প্রসব করেছিল, তুমি আল্লাহ তখন বলেছিলা ওই সন্তানটা রাখিয়া ওই তার মায়ের রুহটা কবজ করে ফেল, করিয়া মায়ের লাশ সাগরের মধ্যে বাসায় দাও। আল্লাহ গো, যখন ওই শিশু বাচ্চা মা প্রসব করার পর ওই মায়ের রুহ যখন কবজ করেছিলাম, এই শিশু বাচ্চার জন্য আমার বড় মায়া লাগছিল, আর আজকে বেচারা সাজ্জাদের জন্য মায়া লাগছে। আল্লাহ কো আজরাইল, যে শিশু বাচ্চার জন্য মায়া লাগছিল এটি বেঈমান সাজ্জাদ, ওই বেঈমান সাজ্জাদকে আমি সাগরের মধ্যে ভাসায়া ভাসায়া আজলে জঙ্গলের কিনারে নিয়েছি, একটা বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল, তার স্তনের মধ্যে পর্যাপ্ত দুধ ছিল, আমি বাঘের অন্তরে মানুষের মায়া দিয়েছি, ওই বাঘ নদীর কিনারে আসিয়া বেঈমান সাজ্জাদকে নিয়ে বাঘের দুধ কামাইয়া আমি আল্লাহ এক মাস নয় 12 মাস পর্যন্ত বেঈমান সাজ্জাদকে বাঘের দুধ খাওয়ায় লালন পালন করছি, সেখান থেকে উদ্ধার করে তারে বড় করছি, এখন আমার সাথে চ্যালেঞ্জ করে আমার জান্নাতে নাকি যাবে না, নিজে নাকি জান্নাত বানাবে। আজরাইল বলে, ও মালিক আল্লাহ, এ যদি এই বেঈমান হয়ে থাকে আর দেরি নয়, এখনই রুহ কবজ করে ফেলবো, ওই তার জান্নাতের সামনে এক সেকেন্ড হায়াত দেওয়া হয় নাই, রুহ সাথে সাথে কবজ করা হয়েছিল, আর কত বিল্ডিং বানাইবা, এর মতন সাজ্জাদের মতন বেঈমানই জান্নাতে দুনিয়ায় ঢুকতে পারে নাই, তুমি কত সুখ করবা আর কত দুঃখ করবা বাজি, কত সুখ নিবা হাসতে হাসতে তামসা করে জিন্দগি কাটায় না, তা সাজ্জাদের যে তামসা এই পৃথিবীতে আর কেউ করতে পারবে না, তারই আল্লাহর দরবারে জান বাঁচাইতে পারে নাই। আমি বায়ে ধরে বলি, আল্লাহকে ভয় করো। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, ও পৃথিবীর মানুষ, জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও, তামসার জিন্দিগি বানায় না, কান্নার জিন্দিগি বানাও, কান্তে কান্তে যদি জিন্দিগি কাটাইতে পারো, মরলে কবরে এমন হাসি দিবা, হাসির শুরু আছে শেষ নাই রে। Thank you.
বাংলা হইতেন না আরো জোরে খুলুন ওনারা যারা দাঁড়াইছেন বুঝেন কেন কেন সাপ খেলাওলা না আটকা সাপে দৌড় তুল ওয়া জান্নাতের বাগান জোরে কোন সুবহানাল্লাহ ইমাম জালালউদ্দিন রুমি বলেন আর যদি হাসতে হাসতে জিন্দেগি কাটাম হাসতে হাসতে যদি জিন্দেগি কাটায় দাও কবরে যখন দাফন করা হবে এমন কান্না দিবা কান্নার শুরু আছে শেষ নাই রে কান্নার শুরু আছে শেষ নাই বলেন দুনিয়াটা কান্নার জিন্দেগি বানাবো না তামসার জিন্দেগি বানাবো ফালিয়াকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা আল্লাহ কো বেশি বেশি করে কান কম কম করে হাস কান্নাটা আল্লাহর কাছে বাড়ি পছন্দ কান্না আল্লাহ পছন্দ করে আরো জোরে কর আল্লাহ কো দুইটা জিনিস আমার প্রিয় একটা হলো আমার বান্দা চোখের পানি যখন ছাড়ে আমার কাছে মায়া লাগে আমি মাফ করে দিই দ্বিতীয় আমার বান্দা যখন কপাল আর নাক লাগে আমাকে সেজদা করে তখন আমি আল্লাহর কাছে ভালো লাগে আরো জোরে কর জোরে কর না আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে গো একদিন সবাই বিদায় নিতে হবে মৃত্যুর সময় যখন হয়ে যায় একটা মানুষের মরণের সময় যখন হয়ে যায় মালাকুল মৌত পাঁচশো ফিরিস্তানে আমার আপনার দরবারে হাজির হবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন পাঁচশো ফিরিস্তানে মানুষের সামনে হাজির হয়ে যায় পাঁচশো ফিরিস্তান তার দেহের ওপর ঝাঁপিয়া পড়ে যায় একজনই দলিল লড়তে পারবো না পাঁচশো ফিরিস্তা দলে আর লড়বা করতে লড়ার ক্ষমতা রুহ কবজ করে যখন চায় একজন নেককারের রুহ যখন কবজ করতে চায় মুখ দিয়া কবজ করতে চায় মুখ বলে না না ওই মুখ দিয়ে আল্লাহর আজান দিয়েছে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহু আকবার বলেছে সুবহানাল্লাহ বলেছে মাশাআল্লাহ বলেছে জাযাকাল্লাহ বলেছে বারাকাল্লাহ বলেছে মুখ দিয়া আল্লাহর নাম জপেছে ওই মুখ দিয়া খবর দান রুহ কবজ করা যাবে না আজরাইল চায় কান দিয়া কান কয় না না ওই কান দিয়া আল্লাহর আজান আওয়াজ শুনে মসজিদে গিয়েছে ওয়াজের আওয়াজ শুনে মাহফিলে গিয়ে এইভাবে কান বলবে এই কান দিয়া কোরআন তেলাওয়াত শুনেছে ওই কান দিয়া রুহ কবজ করা যাবে না আজরাইল চায় হাত দিয়া হাত বলে না না আল্লাহর কালাম ধরেছে মসজিদের ইট লাগাইছে মাদ্রাসার ইট লাগাইছে মসজিদে ঝাড়ু দিছে মসজিদে ঝাড়ু দেওয়া মসজিদের খেদমত করা নবীদের সুন্নত মসজিদের গুলামি করা কার সুন্নত নবীদেরকে দিয়ে আল্লাহ কাজ করেছে যেন পৃথিবীর কোন বড় লোক অহংকার না করে যে আমার কাজ করা না এটা গরিবের কাজ এই জন্য আল্লাহ সর্বোচ্চ যারা সম্মানিত ব্যক্তি তারা হলেন নবী তাদের দ্বারা মসজিদের খেদমত করাই দিয়েছে জোরে খ হাত ডেকে বলবে না না হাত দিয়া পারবো না পা দিয়া চায় পা বলে না পাটিয়া মসজিদে গিয়েছে মাহফিলে গিয়েছে মাদ্রাসায় গিয়েছে সমাজের কাজে গিয়েছে বিচার ব্যবস্থা করার জন্য গিয়েছে বিচার কাজ সমাধান করতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য গিয়েছে খবরদান পা দিয়া রুহু কবজ করা যাবে না আজেল ব্যর্থ গইয়া মহান আল্লাহর দরবারে গিয়া বলবে আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ আর জবান খুলে বলেন আল্লাহ আর আওয়াজ করে বলেন ইয়া রাসূল আল্লাহ ডেকে বলবে প্রভু ও মালিক তোমার বান্দার রুহ কোনো দিকে কবজ করতে পারি না গো ও আল্লাহ কোনো দিকে করতে পারতেছি না আল্লাহ বলবেন যা যা আমি আল্লাহর নাম ইসমে জাতের নাম আল্লাহ আমার বান্দার চোখের সামনে ধর আমার নাম দেখা মারতে আমার বান্দা ফানা হয়ে যাবে আমার নামের সাথে মিশে যাবে বেহুশ হয়ে যাবে রে আমার দিদারে আসার জন্য সাথে সাথে বান্দার রুহটা কবজ হয়ে যাবে আরেক রেওয়ায়েতে আসছে তার জান্নাত দেখানো হবে আলহামদুলিল্লাহ বলেন না জান্নাত দেখাইয়া দেখায়ান রুহ কবজ করা হবে আরেক রেওয়ায়েতে আসছে যারা নবীর আশিক নবীর পাগল নবীর প্রেমিক যারা নবীর প্রেমিক হয়েছে
নবীর আশিক যারা হইছে মরণের সময় আমার নূরের নবী তোর ঘরে হাজির হয়ে যাবে। নবীকে দেখে দেখে যারা বিদায় নিবে গো, নবীকে দেখে দেখে পৃথিবী থেকে যারা বিদায় নিবে গো, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার বানের বাবা জি, একজন নেককারের রূহ কবজ হয়ে যাবে, মার দুধ খেতে খেতে সন্তান যেমনি ঘুমায় যায় আল্লাহ বালা তেমনি জমিনে ঘুমায় যাবে। একজন নাফরমান না খামদান, একজন ফাসেক কেমন মরণ হবে, মৃত্যুর যন্ত্রণায় কত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা রব টাস টাস করে চিরে যায়, পশ্চাপ পায়খানা করে শরীর কাপড় চুপড় ভরায় করে, কেতুমত কুনম কেমন মৃত্যুর যন্ত্রণা। নবী ইদ্রিস আলাইহিসসালাম আজরিলের সাথে দুস্তি করেছিল, আজরিলকে বলেছিল দুস্তি করতে পারি এক নম্বর আমার রুহটা কবজ করতে হবে, আবার রুহ দিয়ে জিন্দা করতে হবে, দ্বিতীয় মৌলার জান্নাতটা আমার দেখাইতে হবে। দৌড় দিয়া আজরিল কল্লা সম্ভব না, তোমার ইদ্রিসই করে রুহ কবজ করতাম, জান্নাত দেখাইতাম। আল্লাহ বলেন হে আজরিল যাও যাও যাও, এই শর্তে তুমি রাজি হইয়া আমার বন্ধু ইদ্রিসের সাথে দোস্তি করো। আজরিল দাঁড়িয়ে আছে, ইদ্রিস নবী দাঁড়িয়ে আছে, এইভাবে শাহাদাত আঙ্গুলি ইশারা করেছে, রুহটা কবজ হয়ে গেছে। দেখিস দোস্ত আমার প্রতি জুলুম করিস না, কষ্ট দিস না, রুহ কবজ করে আবার যখন রুহ দিয়া জিন্দা করছে, ইদ্রিস নবী কয় দোস্ত রে একটু মায়া করিস নাই, বন্ধুত্ব করলাম যেন রুহটা কবজ করতে একটু আরাম হয়, কিন্তু তুই তো একটু দয়া করলে না বন্ধু, তোরে সর্বোচ্চ দয়া করেছি, এর চেয়ে বেশি দয়া আমি কাউকে করি না, একদম সহজে রুহটা কবজ করেছি। ইদ্রিস নবীকে আমার এত যন্ত্রণা হয়েছে, একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকায় চামড়া টানিয়া, একটা জীবন্ত ছাগলকে যদি উল্টা লটকায় জীবন্ত ছাগলের চামড়া নিচের দিকে টানিয়া টানিয়া আনা হয় রে, ও দুস্থ আজই এর চেয়ে বেশি কষ্ট আমি ইদ্রিসের হয়েছে। ডেকে বলে বন্ধু ও আজরাইল জান্নাতটা দেখাই বানি, চলো চলো শর্ত দাও জান্নাত থেকে বাহির হইবা, ঠিক আছে চলে যাও জান্নাতে। ইদ্রিস নবী জান্নাতের ভিতর ঘোরাঘুরি করছে, আজরিল ডাকে বন্ধু আসো, ইদ্রিস নবী বের হয়ে আসিয়া কয় কইছিলাম আমি বের হয়ে আসব, আমি নবী ওয়াদা খেলাপ করি না, আমি বের হয়ে আসছি। তবে রে আজরিল আমার স্যান্ডেল রয়েছে, কেউ কইছে অর্থাৎ রুমাল রয়ে গেছে, চাদর রয়ে গেছে, অথবা স্যান্ডেল ইদ্রিস নবীর জান্নাতের ভিতর রেখে আসছে। আজরিল আমি এসে গিয়েছি, আমার একটা কাজ আছে জান্নাতে, উনি জান্নাতের ভিতর ঢুকছে, আর তো বাহির হয় না, দোস্ত বের হও। কয় না না আল্লাহ কইছে মরণ একবার হয়, দ্বিতীয়বার আর কার মরণ হবে না, একবার জান্নাতে ঢুকলে মোলা নাকি আবার আর বাহির করবে না রে। আমার আল্লাহ বলেছে আজরাইল মালিককে জিজ্ঞাসা করো, আল্লাহ বলেছেন মৃত্যু যদি একবার হয় দ্বিতীয়বার আর মরণ হবে না, জান্নাতে ঢুকলে নাকি আল্লাহ আর বাহির করবে না, আমার মরণ হইছে আর দ্বিতীয়বার মরণ হবে না, আমি জান্নাতে ঢুকছি আল্লাহই কইছে আর বাহির করবে না রে। আজরিল বলে মালিক ও প্রভু তোমার বন্ধুরই বের হয় না, আল্লাহ কো বার হ বের হওয়া লাগবে না, আমার বন্ধুরে জান্নাতে রেখে যাব, বিনা গোসলে বিনা কাফনে বিনা জানাজায় বিনা কবরে ডাইরেক্ট জান্নাতে গিয়েছিলেন নবী ইদ্রিস আলাইহিসসালাম। ওই নবীও কয় মৃত্যুর অনেক কষ্ট হয়েছে রে বাবা। আমার প্রাণের বাবাজি, একজন আল্লাহওয়ালার রুহ আর বেঈমানের রুহ কবজ হয়ে যায়, অথবা বেঈমান অথবা আল্লাহওয়ালার রুহ কবজ করে আজরিল প্রথম আসমানের দরজায় নিয়ে কয় আমি বামে পূর্ব গ্রামের অমুকের সন্তান অমুকের রুহ কবজ করে আসছি। কে? ওই দারোয়ান ফেরেশতা কয় তাহলে আমি দেখতেছি আল্লাহ আমার কাছে নোটিশ খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামি হলে অনুমতি নাই। খারাপ লাগতেছে নাকি? মনোযোগ আছে? জোরে করে আছে? এলাকা মানুষ কম না বেশি?
এখনো ঢেন ঢেন করে মানুষ ঘুরাইতেছে ঘুরাইতেছে না বাসা বাড়ির মধ্যে বসে আছে যারা এইভাবে আজান বললে মসজিদে যায় না মাহফিলের আয়োজন করে জান্নাতের বাগানে বসে না কিয়ামতের দিন তোমরো রাস্তা পাবা না রে রাস্তা পাবা না জাহান্নামি যখন হয়ে যাবা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে তারা মামলা দিব কেডা দিব ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিব আল্লাহ কইব সব জাহান্নামের হাটাইয়া জাহান্নামের মেইন গেটের মধ্যে লিয়ে যাও আর জাহান্নামের মেইন গেটের আগুনের শিখার উপর ইবলিসকে আল্লাহ দাঁড় করায় দিবেন আগুনের শিখার উপর দাঁড় করায় দিবেন আল্লাহ বলবেন এ ইবলিস আমার বান্দার এইভাবে তুই দুখা দিয়ে দি জাহান্নামে বানায় দিলে কারণ কি ইবলিস কইব আল্লাহ তুমি খাওয়াইছো আমি খাওয়াই নাই কিন্তু আমার কথা শুনছে তোমার কথা শুনে নাই তুমি খাওয়াইছো তুমি হায়াত দিছো রিজিক দিয়েছো সুস্থতা দিয়েছো না নিয়ামত কত কিছু দিয়েছো আমি কিছু দেই নাই কিন্তু তোমার হুকুম মানে নাই আমার হুকুম মানছে এটা আমার মুরিদ আমার সাথে জাহান্নাম দিয়ে দাও আল্লাহ কব এটার সব ফিরে পিটায় পিটায় জাহান্নামে নিক্ষেপ করে দাও নাউজুবিল্লাহ বলেন না আরো জোরে কও জাহান্নামে গেলে কি তো সুবহানাল্লাহ না তা না নাউজুবিল্লাহ জোরে কও নাউজুবিল্লাহ বেডার ছেলে হইছে উইন্না কয় ইন্না লিল্লাহ নাকি তা ছেলে হইলে ইন্না লিল্লাহ না তা আপনার আল্লাহ কিতা কয় আলহামদুলিল্লাহ কিতা কয় জফুন কিতা কয় আলহামদুলিল্লাহ বাবা মরছে কিতা কইব ইন্না লিল্লাহ না উল্টা হইলে সব বনা শুন ওই বহুদিনের আগের কথা এক বন্ধু বাজারে যায় গরু কিনতে বন্ধুর সাথে দেখা বন্ধু কই যাও কয় বাজারে গরু কিনতাম কখন না ইনশাল্লাহ কয় পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহর কি দরকার আছে বামুই বাজারে ঢুকছে আর পকেট মেরে সুরা টাকা নিয়ে গেছে শূন্য হাতে বাড়ি ফিরছে কো বন্ধু গরু কিনছো নি কয় ইনশাল্লাহ সুরায় টাকা নিয়ে গেছে ইনশাল্লাহ সুরা এখন ইনশাল্লাহ কয় লাভ হইব নি জাগা মতে হওয়া লাগবো জাগা মতে নাউজবিল্লাহ খাওয়া লাগবো জাগা মতে সুবাহানাল্লাহ খাওয়া লাগবো জাগা মতে আলহামদুলিল্লাহ খাওয়া লাগবো কথা কোন ঠিক কিনা রুহু কবজ করে যখন প্রথম আসমানের দরজায় যায় ফেরেশতা বলে হ্যাঁ যদি জান্নাতি হন আল্লাহ বলেছেন দেরি না উনি জান্নাতি দরজা খুলে দিয়েছি খুলতে খুলতে সব দরজা খুলে জান্নাতের তালা খুলে যাবে রুহু লইয়া জান্নাত ঘুরাইবে আসার সময় আজরিল নিজাতে তার নামটা জান্নাতিদের লিস্টিতে উঠে দিবে সাল্লাল্লাহ আলা আমল নামাই দুরুদ শরীফ বেশি যার হাশরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলা সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ রুহ জান্নাত ঘুরে ঘুরে দেখবে আর রুহ নিয়া জমিনে আসবে আর একজন ফাসিক রুহনিয়া যখন প্রথম আসমানের দরজায় যায় আজিল বলে না না এই লোক ফাসিক আল্লাহ বলেছেন আসলে যেন অনুমতি না দেই ওই ফাসিক বেঈমানের রুহনিয়া জমিনে আসবে জমিনের ছয় মাল পর্যন্ত নরম মাটি এরপরে তামার পাহাড় ছয় মাল সীসার পাহাড় ছয় মাল তামার লোহার পাহাড় ছয় মাল আটাশ মাইল নিচে সিজি তারপরে জাহান্নাম ওই জাহান্নামের দরজা খুলে যাবে রুহ লইয়া জাহান্নাম ঘুরাবে দেখে রুহনিয়া জমিনে আসবে
কেউ বাস কাটতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ হাও মাও করে কাঁদতেছে, কেউ পানি গরম করতেছে, কেউ কবর খনন করতেছে। নবী আমাদের আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দ্বীনের নবী, আমি আয়েশা জানতে চাই মানুষের ইন্তিকালের পরে সবচেয়ে বেশি দুঃখের সময়, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে আয়েশা, মানুষে যখন ইন্তিকাল হয়ে যায় প্রথম একটা দুঃখ যন্ত্রণা হলো, যখন তার ছেলেরা মেয়ে হলে, মহিলা হলে তার মেয়েরা তাদের গায়ের জামাগুলা যখন টানিয়া টানিয়া খোলা শুরু করে দেয়, লুঙ্গি যখন টানিয়া খোলা শুরু করে, সেলোয়ার পায়জামা যখন টানিয়া খোলা শুরু করে, গেঞ্জি যখন কেসি দিয়া কাটা শুরু করে দেয়, নবী বলেন, হ্যাঁ আয়েশা, যখন জামা কাপড় টানিয়া টানিয়া খুলে ফেলে দাও গো, মুর্দার রূহ চিৎকার দিয়া কান্দিয়া কয়, বাবা জীবনে কত লুঙ্গি পরছি, কত পায়জামা পরছি, কত সেলোয়ার জিন্সের প্যান্ট পরছি, কত শার্ট গায়ে দিয়েছি, কত গেঞ্জি আর পাঞ্জাবি কত কিছু পরেছি, ও বাবা আর তো জীবনে কোনোদিন আমি এই পাঞ্জাবি এই সেলোয়ার এই গেঞ্জি এই লুঙ্গি গায়ে দিব না, কিছুক্ষণ সময় আমাকে এই পাঞ্জাবি লুঙ্গিটা একটু পরতে দাও। নবী বলেন, পৃথিবীর কেউ মানে না, পৃথিবীর কেউ মানবে না, টানিয়া টানিয়া জামা কাপড় গুলা খুলে ফেলে দেওয়া হবে গো, আর কেচি দিয়া গেঞ্জি গুলা কাটা হবে, তখন মুর্দার রুহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে, এই হলো ইন্তেকালের পর এক নম্বর যন্ত্রণা, এক নম্বর সমস্যা, এক নম্বর কষ্ট, ইন্তেকালের পরে মাইয়েতের এক নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। দিনের নবী বলেন, আয়েশা, দুই নম্বর যন্ত্রণা কোনটা জানোনি? যখন মানুষ মরে গেলেন তার বাবা মা লাশ উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেয়, কার থেকে ঢালাইয়ের মধ্যে নামায় দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দিও না রে, মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্দিয়া বলে, বাবা ওই কাঠে তো জীবনে আর কোনোদিন ঘুমাবো না রে, নিচে তো কোনোদিন ঘুমায় নাই, কিছুক্ষণ আমাকে থাকতে দাও। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ওরে আয়েশা, যখন নিচু জায়গায় নামায় দেয় মুর্দার রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে, নবী বলেন, আয়েশা, এটা হলো মাইতের দুই নম্বর যন্ত্রণা, জবান খুলে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, তিন নম্বর যন্ত্রণা, মানুষ মরে গেলে যখন তার লাশটা ঘর থেকে বাহির করা হয়, হাতে পায়ে ধরে মধ্যখানে ধরে ধরে যখন বের করা হয় রে, রুহ চিৎকার দিয়ে কান্নিয়া বলে, বাবা রে, এই ঘর বানানোর জন্য টালাগাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, কৃষিকাজ করছি, বৃষ্টি বিচ্ছি, রোদে শরীর শুকাইছি, টাটা বিজলির আওয়াজ শুনছি, মা এ বাবা রে, এত কষ্ট, প্রবাসী জিন্দগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, সরকারি চাকরি করেছি, সীমানা কত ধাক্কা ধাক্কি করেছি, এই ঘর বানানোর জন্য ইট কিনতে কত মিথ্যা বলেছি, কাজ করাইতে কত দুঃখাবাজি করেছি, আর তো জীবনে আমি এ ঘরের মধ্যে ঘুমাবো না, আর তো বাবা জীবনে কোনোদিন এ ঘরের মধ্যে থাকতে আসবো না। নবী বলেন, এ আয়েশা, যখন রূহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে, পৃথিবীর কেউ মানে না, তার বাবার লাশ ঘর থেকে বাহির করে দেয়, ইন্তিকালের পরে এই হলো তিন নম্বর যন্ত্রণা, একটু জবান করে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
আমার বানের বাবাজি জানাজা কমপ্লিট কবরে রাখা হবে মাটি চাপা দেওয়ার পরে দুইজন ফিরিস্তা সকলে জানেন দুই তিনটা প্রশ্ন করবে একটার উত্তর যদি না দিতে পারে কবরে অশান্তি উত্তর দিতে পারে শান্তি আল্লাহ বলবেন জান্নাতি পোশাক পরাও জান্নাতি বিছানা বিছাও জান্নাতের সাথে সংযোগ লাগাও দোলা মিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায় তুমিও তেমনি ঘুমায় দাও কতদিন কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো বাসর রাত মানুষের গুরুত্বপূর্ণ রাত যদি অর্ধেক রাতে কেউ ডাক দে রাগান্বিত হয়ে ওঠে গুসা হয়ে ওঠে তারও এক অল্প দিন মনে হবে জান্নাতি কবরে ঘুমাবে ইসরাফিল বাসি দেওয়া মারতো রাগ গুসা হয়ে উঠবে কিছুক্ষণ আগে ঘুমাইলাম এখনো বুঝে কিয়ামত হয়ে গেল অথচ লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘুমাইবে রে বাবা কতটুকু কত কোটি বছর ঘুমাইবে একটা আন্দাজ করতে পারবেন আমরা কত কোটি বছর ঘুমাবো একটা আন্দাজ করতে পারবেন সর্বশেষ সর্বশেষ যে লোকের রুহ আজাইল কবজ করবে সর্বশেষ যে মাইতির রুহ কবজ করবে ওই লোকটো মাটির নিচে 40,000 বছর ঘুমাইতে হবে এবার বলেন আমরা কত হাজার কোটি বছর ঘুমাতে হবে গো আব্বাজিরা এই লোকের জান্নাতি হলে টেনশন নাই আর উত্তর না দিতে পারলে আল্লাহ বলবেন জাহান্নামের বিছানা বিছাও জাহান্নামের পোশাক পরায় দাও জাহান্নামের সাথে সংযোগ লাগিয়ে দাও একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে আসবে একটা বাড়ি মারবে 70,000 গজ নিচে ধাবাবে আবার টান দিয়ে উঠাবে আবার বাড়ি মারবে আবার টান দিয়ে উঠবে আমার নূরের নবী বলেন আমার দিনের নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেন ওই বাড়ির চুটে 70,000 গজ নিচে দিয়ে দাববে ওই লোক এমন চিৎকারের আওয়াজ দিবে ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনত পৃথিবীর সব মানুষ পাগল হয়ে যেত রে আর বিবির কথা কইতো না সম্পদের কথা কইতো না বিল্ডিং বানানোর কথা কইতো না পাহাড়ে পাহাড়ে মানুষ বেহুশ পাগল হয়ে ঘুরত বেহুশ পাগল হয়ে ঘুরত কিন্তু কেউ আওয়াজ শুনি না পায়ে ধরে বলি জীবন আমলকে গুছাও আমলকে গুছাও মাটির মধ্যে যখন খেলা হয় ফুটবল খেলা শুরু হলে রেফারি বার্ষি বাজা দেয় খেলা শুরু হয়ে যায় পার্সা পার্সি শুরু হয়ে যায় কে গোল দিবে কে জিতবে কে হারবে খেলতে খেলতে সময় যখন শেষ হয়ে যায় বাবাজি ও দুস্থ বুজুর্গরা সময় যখন শেষ হয়ে যায় খেলার যখন সময় শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয় সময় নাই কথা বল না রেফারি বাঁশি বাজায় কি সময় ওই সময়ের ভিতরে যারা গোল দিয়েছিল তারা জিতছে যারা দিতে পারে নাই যারা হারছে যারা জিতছে তারা হারবে না যারা জিতবে তারা হারবে না যারা জিত হারছে তারা আর জিতবে না বাবাজি আমাদেরকে হায়াত আল্লাহ দিয়েছে ওই হায়াতি জিন্দিগি পাইয়া বাড়ি হওয়ার লোভে টাকা পাওয়ার লোভে সন্তান পাওয়ার লোভে বিল্ডিং বানানো পার্সা পার্সি করতে 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 হঠাৎ মালামু মালাকুল মত নামক ব্যাপারি বাসি বাজায় দিবে সময় নাই বলবে কি ওই সময় যারা ইমান নিয়ে কবনে যাবে আর বেঈমান হবে না আর যারা বেঈমান হয়ে কবরে যাবে আর কোনোদিন ইমানদার হবে না বাবাজি যারা আমল নিয়ে কবরে যাবে বেআমলদার হবে না যারা বেআমলদার হয়ে কবরে যাবে আর কোনোদিন আমলদার হবে না আমলদার হো আমলদার হো নবী আশেক হো কবরে যখন রাখা হবে বাই নাই বাবা নাই বোন নাই নবী কো জিন্দা হলে তুই আশেক হলে আমি রসুলকে কবরে দেখবে আর জোরে কই না আর জোরে আমি নবীকে কবরে দেখবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন বুজুর্গের বুজুর্গের থেকে রসুলের ভালোবাসা উত্তম বুজুর্গের বুজুর্গের থেকে আল্লাহ রসুলের আদর্শ হলো সর্বোত্তম
সুবহানাল্লাহ বলেন না, বুজুর্গের বুজুর্গি চলে যেতে পারে, আদর্শ চলে যাবে না, বুজুর্গের বুজুর্গি চলে যেতে পারে, নবীর ভালোবাসা চলে যাবে না, নবীকে ভালোবাসতে হবে, আদর্শে আদর্শিত হতে হবে, আর বুজুর্গ হতে হবে, তাহলে কবরে যখন জিন্দা করা হবে আমার নূরের নবী আমার আপনার কবরে হাজির হয়ে যাবে। আরো জোরে বলে আমার ব্যানের বাবাজি। নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপর হযরত উসমান গনি কবরের পাশে গেলে কাঁদতে কাঁদতে কাল মুবারক ভিজে যেত, দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী জাহান্নামের বয়ান করলো এত কান্না করতেন না গো, কবরের পাশে কেনে এত কান্না করতেছে। খারাপ লাগে নাকি? এরকম খারাপ লাগে? এখানে মন আছে না বাড়ি চলে গেছে? আসেনি? মাঝে মাঝে তো জাগা নামাজের খারাপ বেড়া কয় খেত খেতে কাটতাম, নামাজ দাঁড়িয়ে মনে মনে কয় সবজিটা খারাপ হইলো, বেগিং তো ফানি হইলো না, এরকম মন যায় নি? এরকম যা না তো ওয়াজ বয়ে যাইতো না। হ্যাঁ, একজন আল্লাহর ওলি নদীর পারে বসে আছে আর কি, তা আজানের সময় হয়েছে যখন মসজুম আল্লাহর ওলি মসজিদে ঢুকছে, নামাজে যখন শরীর গেছে হঠাৎ করে ডাইনে বামে দুইজন দাঁড়িয়ে আছে, আর গুতা মাইরা ফালাইয়া বাইরিয়ে আছে, দুই লাখ ক্যাপসে ক বেটা নামাজ পড়তাম না ভালো, আমরা ফালাই যায় গেলে যে মানুষ জিগা বেটা ফালাই লেখে রে, ওই খার পিছিয়ে নামাজ পড়তাম, বেটা নামাজ হারিয়া মনে মনে ইমামে কয় ক টেকা বালিশের তোলে রাখলাম না তুষুকের তোলে রাখলাম। ইমাম সাহেব যদি কইছে ইমাম সাহেব ক্যাপসে কয় পাগল বেটা মানে কি কয়, এ ওই আল্লাহর ওলি কয় কো বাবা আমার গালি দিয়ে লাভ নাই, কয় আমার কথা বিশ্বাস করছে না, তবে আর টেনশন করে না, টাকা বালিশের তোলে আছে, টাকা তোলে আছে কাশপোলা যারা হয় তার সব দেখতে পায়। বলেন না মন চলে যায় না, চলে গেলে কিছু পাবেন না, পাইবেন নাকি? ওয়াজিদে বসছেন কষ্ট হইতেছে? না না কষ্ট না হইলে সব হইত না, কষ্ট হইতে বলে কষ্ট হলো মিষ্টি লাগতেছে, কত কথা ধরে বলেন না বেটা কাঁচা মরিচ কায় খান দেও বলে ভাই এত খান না খাটি করে না খাইলে কি তোর কয়, এরপর একটা মজা আছে, এরপর একটা মজা আছে, এই জন্য দিল দিয়া শুনতে হবে, মন দিলটা দি ভালোবাসতে হবে, দিলটা দি নামাজ পড়তে হবে, মনটা হুজুরি কালবে সব জায়গায় খাটাতে হবে, সালাত নামাজ পড়তে হবে, নাহলে পাকে কাছে কাবার থাকবে পাবেন না, পাশে নেক নিবে একজন আপনি পাবেন না। এটা গল্প বললে ভালো লাগবে, কারণ একা দাঁড়ে হয়ে গেছে বুঝবেন, দেশ সামনে তাকিয়েও পাওয়া যায় না, তিন ভিক্ষুক ভিক্ষা করছে, কয় ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে হাফ কেজি চাল পেয়েছে, আধা কেজি খাইতে লাগে একটারে এক কেজি, একটারে লাগে কি এক কেজি, একটা আসিল সালাক, সালাকটা কো আমারই হইতো না, ইতারে কিতা দিতা এক কাম করিলে সালাকি দুই লারে কো আমরা তিনজন ঘুমাই যাই গা, ঘুমানোর পরে ঘুম থেকে ওইটা কে কি স্বপ্নে দেখছি ইটার উপর নির্ভর করে খাম, কয় ঠিক আছে দুইটা যেই ঘুমাইছে সালাকটাই খাইলিছে, সালাকটা কি করছে খাই নিছে, খাইয়া দুইটারে ডাকে উডো রে উডো উডো, দুইটা উঠছে ক কি স্বপ্ন দেখছ, একটা আমি স্বপ্নে দেখছি কক্সবাজার সমুদ্র সৈকতে আমি ঘুরাইতেছি, বালা স্বপ্ন দেখছ বত্তা দূর রে, আর একটারে ক তুই কি স্বপ্ন দেখছ, ক আমি স্বপ্ন দেখি সতত্র আসমানে ঘুরাইতেছে, আচ্ছা দুইটা মিল্লা জিগা যারা ভাবতেছি ইডারে ক তুই কি স্বপ্নে দেখছ, ক আমি স্বপ্নে দেখি বিরাট বড় কাজ রইলাইছে এক বেন্দা লিয়া, আইয়া বেন্দা দেখা আমার আমারে খয় ক শালা বাতকা, কমের ভাই বেন্দার ডরে বাত খাও আরম্ভ করছি, ক আমরা ডাক দিলে না কেন, ক তোরা তো ডাকছি, ক একলা কিছু তো কোকসু বাজার একলা চতুর্থ আসমান আমি পাই মুখ আর তো কথা না, যদি আর চতুর্থ আসমান এখানে বই আমরা জানি কেন আমি পাই মুখ আপনার এখানে ত্যাগ করে এখানে কি আমার প্রাণের দুস্থ বুজুর গরম কাল করেন ভালো করে। নবী বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপরে উসমান গনি কবরের পাশে গেলে
কানতে কানতে অস্থির হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম বললেন, ও উসমান গনি ভাই, কবরের পাশে কেন এমন কান্না করেন? উনি কবর প্রথম স্টেশন, কবর প্রথম ঘাটি, কবরে যে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনি জানি না কবর নিয়ে আটকা পড়ে যায় রে, এই জন্য আমি উসমান গনি কবর দেখলে কানতে কানতে অস্থির হয়ে যাই। আমার নূরের নবী বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কসরত জিকিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, নবী বলেন বেশি বেশি করে মওতের জিকির করবা আর বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করবা। মওতের চিন্তা তোমাকে মানুষের নির্যাতন করার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় বেনামাজির থেকে বাঁচাবে, মওতের চিন্তায় সুদকানার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় ঘুষকানার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় বাহির ভিতর ভালো করে দেবে, মওতের চিন্তায় সঠিক বিচার করার দিকে তোমাকে নিয়ে যাবে, মওতের চিন্তায় মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, মওতের চিন্তায় সত্য সাক্ষী গোপন করা থেকে বাঁচাবে, মওতের চিন্তায় জিনাত থেকে বাঁচাবে, জিনাত থেকে বাঁচাবে, মওতের চিন্তায় এতিমের মাল হক মারার থেকে বাঁচাবে, মওতের চিন্তায় মা বাবার গোলামিতে লাগিয়ে দিবে, মওতের চিন্তায় গাজা বাবা ইয়াবাত থেকে বাঁচাবে, মওতের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর বেশি বেশি করে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো ইমান বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন না, ইমান যার যত বাড়বে গো সে উচ্চ তবকার মোলার জান্নাতে থাকবে, উচ্চ তবকার জান্নাতে থাকবে, উচ্চ তবকার জান্নাতে থাকবে। মৃত্যুর ভয় অন্তরে জারি করো, আর বেশি বেশি করে কবর জিয়ারতে যাও, কবরস্থানকে সংরক্ষণ করো, ইজ্জতের জায়গা হলো কবর, মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয়। কবরে গরু বাঁধিও না, কবরে গোবর লাগাইও না, কবরে বেহায়া বেপর্দা মহিলাদেরকে যেতে দিবা না, কবরের মধ্যে খারাপ মানুষ যেতে দিবা না। কবর দেখলে উসমান গনির মতন জান্নাতি সাহাবী কান্ত দুঃখের বিষয় শোনার, বাংলার কিছু যুবক আছে, কিছু মানুষ আছে কবরের পাশে জুয়া খেলায়, কথা কোন ঠিক না, কবরের পাশে গাঁজা খায়, বাবা খায়, আবা খায়, পায়ে ধরে বলি সাহাবীর মতন লোক কবর দেখলে কান্তে কান্তে বেহুশ হয়ে যায়, তোমার তো সেখানে কান্তে কান্তে ঘুমায় যাওয়ার কথা, কথা বলেন ঠিক কিনা। গাজা বাবা খায় না রে, ও যুবক বাবা আবা খেন কাবা খায় না, আর জুয়া খেলিও না, গাজা গাজা যারা বাবা খায়, এদের মেজাজ ঠিক থাকে না, ভাই চিনে না, বোন চিনে না, মা চিনে না, আত্মীয় চিনে না, সম্পদ চিনে না, চাকরি চিনে না, শুধু তার দান্দাই সে যেটাই কয় সেটাই থাকে, কারণ গাজা খেলে মেধা ঠিক থাকে না, গাঞ্জা কুর ছাড়া কবরের পাশে জুয়া খেলতে পারে না রে, কারণ কবর হলো সম্মানের জায়গা, কথা বলেন ঠিক কিনা, জোরে বলে। তিন গাঞ্জা করে পুকুরের পারে গাঞ্জা খেয়েছে, গাঞ্জা খেলে মাথা ঠিক থাকেনি, জোরে কোন ঠিক থাকে, ঠিক মতো যখন তাল হইছে একটা আর একটা হয়, পুকুরও যদি আগুন লাগে মাছ কই যাইব রে, কিতা কয় পুকুরে আগুন লাগলে তার এক মাতালে তিনটা নানে দ্বিতীয় মাতালে কয় দেখোস না পুকুরের ভাড়া কত বড় বট গাছ, বট গাছ উঠি যা, আরেক মাতালে কয় দূর যা বট গাছ মাছ উড়ে না, তা বট গাছ তো গরু উড়ে, কেমন মাতাল হইছে, ইজাত মাতাল হইলুই কবরের ভাড়া জুয়া খেলো, কথা বলেন না, কবর হলো সম্মানের জায়গা, ইজ্জত করতে হবে, কথা বলেন না, ইজ্জত করবেন, ইজ্জত শিখালে আপনি মূল্য আপনার কবরস্থানে ইজ্জত করবে। ইসলাম এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে কবর, এই কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না, ওই মহিলা কয় আমার বাবা মরে গিয়েছে, আগুন লাগাইয়া দিয়েছে, মানুষ যাতা দিয়ে দর্শে উলঙ্গ হয়েছে,
আমার মা মরে গিয়েছে, আগুন লাগাই দিছে, আমার মা উলঙ্গ হয়েছে, মানুষ দেখছে, যাতা দিয়ে ধরছে, যেই মা উলঙ্গ হয় নাই ওই মা মৃত্যুর পরে মানুষ তার দেহ দেখছে। কিন্তু আমি দেখলাম মুসলমান মরে যাওয়ার পরে কত ইজ্জত কত সম্মান, মুসলমান খুব সম্মানের সাথে গোসল করায়, কাফন পরায়, কাটিয়া উঠাইয়া কবরের মধ্যে রাখে কত ইজ্জতের সাথে। এটি সঠিক ধর্ম, মল্ল ইজ্জত করে এই কবর দেখে ওই মহিলা কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এটা আমাদের একটা ঐতিহ্য। এটা আমাদের একটা ইজ্জত, এটা আমাদের সম্মান, আমরা ধরে রাখতে হবে। কথা কি রাগ করেন নাকি? আমার কথা আজকে কম করা হয়েছে, এরপরে কিছু করা হয়েছে, কারণ করা কথা বলে মানুষ এক সিনে মানুষ আছে রাগ করে, কি করে রাগ করে। এজন্য গ্রাম দেশে একটা কথা কয়, গরম বাতে বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। গরম বাদ দেখলে বিলাই মুসর মারে, সত্য কথা কইলে মুসল্লি মুসর মারে। ইমাম সাহেব যদি ইতা খালি খ কথা বল ঠিক কিনা কনানে, যে বেড়া সুদ খায় না সুদের ওয়াজ করলে হ্যাঁ খুশি, যে বেড়া সুদ খায় সুদের ওয়াজ করলে হ্যাঁ বেজার। সুবিধার্থে সুবিধাবাদী জিন্দাবাদ, এরকম জিন্দাবাদ হয় না মুর্দাবাদ। আল্লাহ রাস্তায় জিন্দাবাদ কো, সত্য জিনিস পছন্দ করলে কপালে হেদায়াত ফিরে আসবে। আমার বাড়ির বাবাজি ও দুস্ত বুজুর করান, বেশি বেশি করে কবর জিয়ারত করবা, বেশি বেশি করে কবর জিয়ারত করবা। বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বারাত লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে কবর জিয়ারত করা যায় সুন্নত, আর বাকি যে কোনো সময় যে কোনো দিন কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেছেন বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করবা, কেন করবা জানো নি, মুর্দার সে জিন্দার ফায়দা বেশি হয়, এই জন্য বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করবা। জোরে কও আমার নূরের নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন, সুবহানাল্লাহ বলেন না, নবীর সাহাবি হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর সাথে আমি আবু যার জান্নাতুল বাকিতে কবর জিয়ারতে গিয়েছি, নবীর কবরস্থানে জান্নাতুল বাকিতে গিয়েছি, নবী দুই হাত বাড়াইয়া আল্লাহর কাছে বিনায় বিনায় কানতে 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 দাড়ি মুবারক ভিজে ফেলছে, নবী কানছেন, এত উপরে হাত উঠাইছে, আমি আবু যার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি। আর আপনি ইতা করুন ধুইবেন না, রুটি বলে না তা তখন ঠিক কেন, নবী হাত উঠাইয়া এইভাবে উঠেছে আবু যার কো আমি বগল মুবারক পর্যন্ত দেখছি, আমি নাহলে আঙ্গুল ফুটাই করে না ফোন। আর বানের বাবাজি আবু যার গফারি বলেন, নবী এমন দোয়া করেছেন এমন কান্না করেছেন, আমার বিশ্বাস জান্নাতুল বাকির সবাই মৌলার জান্নাতের মেহমান হয়ে গেছে। আবু যার গফারি কয়, আমি জান্নাতুল বাকিতে তাকাইলাম একটা ভাঙ্গা কবর নি পাই, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম ওই কবরের ভিতরে ঢুকে যাইতাম, আল্লাহ নবীর দোয়াটা আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত। আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাইতাম, একদিন গভীর রজনীতে দেখি নবী নাই, আমি আয়েশার হুজরায় নবী নাই রে, ভাবলাম নবী মাঝে মধ্যে যান অন্য বিবির হুজরায় যান, তালাশ করলাম কোনো বিবির হুজরায় নবী নাই, ভাবলাম মাঝে মধ্যে নবী জান্নাতুল বাকিতে যান, মনে হয় জান্নাতুল বাকিতে নবী গিয়েছেন, আমি আয়েশা সিদ্দিকা অন্ধকার রাত্রি জান্নাতুল বাকির মধ্যে গিয়েছি, যায় দেখি আল্লাহ নবী দুই হাত বাড়াইয়া বিনায় বিনায় কান দেয়, আল্লাহ প্রভু গো আমারে না জিজ্ঞাস করে আমার একটা উম্মতকে জাহান্নামে দিও না গো। ও মালিক আল্লাহ আমারে না জিজ্ঞাস করে একটা
একটা উম্মতকে জাহান্নামে দিও না। আল্লাহ নবী এইভাবে বিনায় বিনায় দোয়া করতেছেন। নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়েছিলেন আর শাজিমে নবী যায় দেখেন 312টা কুরসি একদিকে, একটা কুরসি একদিকে, ও মালিক 312টা একদিকে, একটা একদিকে। আল্লাহ বলেন 312টা বানাইছি 312 জন রসুলের জন্য, একলা একা বানাইছি আপনার জন্য। আল্লাহ আমাকে কেন আলাদা, তারা সবাই কেন একত্র? আল্লাহ বলেন নবী তারা সবাই কুরসি রাখছি জান্নাতের উপরে, আপনি রাসূলুল্লাহর কুরসি একমাত্র রাখছি জাহান্নামের উপরে। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ডেকে বলেন আল্লাহ ও মালিক সবাই রে রাখছো জান্নাতের উপরে, আমারে রাখছো জাহান্নামের উপর, কারণ কি? আল্লাহ ডেকে বলে হাবিব কোন নবী জাহান্নাম থেকে তার উম্মত কুজে কুজে জান্নাতে পৌঁছাবে না, একমাত্র আপনি রাসূলুল্লাহ জাহান্নাম থেকে কুজে কুজে হাতে ধরে ধরে আমার জান্নাতে পৌঁছায় দিবা। আর নবী বলে আল্লাহ আমারে না জিজ্ঞেস করে একটা উম্মতকে জাহান্নামে দিও না। আলহামদুলিল্লাহ বলেন না, মায়েশা বলেন দোয়া যখন শেষ মানতে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আর এখানে থাকবেন না গো, চলে আসবেন। আমি আয়েশার হুজরায়, আমি আগে আগে হাঁটিয়া ঘাটিয়া আমি আয়েশার হুজরায় আসিয়া কম্বল গায়ে দিয়ে চেহারা ঢাকিয়া শুয়ে থাকলাম। আর জোরে কর, নবী আসিয়া দেখে আমি আয়েশা ঘুমে আছি, বড় বড় শ্বাস ছাড়তেছি। নবী বলেন আয়েশা তুমি চমৎকার চালাকি চিনো রে আয়েশা, তুমি কিছুক্ষণ আগে আমার বাসনে জিয়ারতে ছিলা, এখন আমারে বুঝাইতেছ আম ঘুমিয়ে আছো। আয়েশা রে তুমি ঘুমাইয়াছো বুঝাইতেছ, অথচ কিছুক্ষণ আগে তুমি আমার পাশনে জিয়ারতে ছিলা। মা আয়েশা কম্বল ফেলে দি মুস্কি হাসি দিয়া বলেন নবী আমি যে আপনার পাশনে জিয়ারতে ছিলাম কেমনে গো আমারে দেখলেন, আমারে কেমনে দেখলেন? আমার দিনের নবী বলেন আয়েশা রে তুমি কি আমাকে অন্য নবীদের মতন মনে করছো? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি নবী সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। পারাইতু মাশারিকা হাওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু হয় আমি রসুল সব দেখতে পাই। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী ইয়া রাসূলুল্লাহ গনরের নবী এত কান্নাকাটি করেছেন, ওই দুয়ার মধ্যে মহান আল্লাহ কি কোনো ভালো সংবাদ আপনারে জানাইছিনি গো? এত কান্না দে করছেন আল্লাহ কোনো সংবাদ জানাইছিনি ভালো? নবী বলেন আয়েশা রে এরে আয়েশা আল্লাহ আমারে দুইটা ভালো সংবাদ জানাইছে। সুবহানাল্লাহ বলেন না, অনেক মানুষ হয়ে গেছে, আমি যখন আসছিলাম কিছু এলো না, ওই দুই তিনজন বাচ্চা বসেছিল আর সর্দার সাহেব আসছিল, কতিব সাহেব আর কয়েকজন মুরব্বী সাহেব আসছিল, আর কেউ ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। নবী বলেন আয়েশা রে দুইটা ভালো সংবাদ আল্লাহ জানাইছে, এক নম্বর ভালো সংবাদ হলো আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে কিয়ামতের দিন আমি নবীরে না জিগাইয়া একটা উম্মতকেও জাহান্নামে দিবে না রে। দ্বিতীয় নম্বর সংবাদ আয়েশা আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল হয়েছেন, মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল হয়েছে। আমার ধর্ম আমার কালেমা আমার মা বাবা পড়তে পারেন নাই, আমার মা বাবাকে দুয়ার মধ্যে বর্জ্য কি জগতে আমার মা বাবাকে জিন্দা করিয়া আমি রসুলের কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রসুলুল্লাহর উম্মত বানাইছি। আমরা দেশে কিছু লোক আছে এরকম, আমার নবীর মা বাবা নাকি বেঈমান, আরো জোরে কোন যে কয় নবীর মা বাবা বেঈমান এরা ডাবল বেঈমান।
এর যে বেঈমান কইতো না হবে না কথা বলেন না নবীর শানে যারা গালাগালি করে নবীর মা বাবাকে নিয়ে যারা মন্তব্য করে এরা জীবনভর কালেমা করলো আর খাঁটি মুমিন হতে পারবে না ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন আল্লাহকে কেউ যদি গালি দেয় কালেমা পড়ে মুসলমান হবে কিন্তু নবীকে যারা গালাগালি করে নবীর মা বাবাকে নিয়ে গালমন্দ করে এরা কশিন কালো আর মুসলিম হওয়া সম্ভব না মুনাফিক বন্ধ প্রতারক কথা বলে টিকে না আমার বানের বাবাজি আমার নবীর মা বাবার সারা মুমিন বেহেশতি আলহামদুলিল্লাহ বলেন না নবীর মা বাবা সেরা মুমিন বেহেশতি জীবন ভর স্মরণ রাখবেন আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্ম হয় নাই পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই সব নবী রহমতের ঘরে ইমানদারের ঘরে মুসলমানের ঘরে আগমন করছে আরো জোরে কর আরো আস্তে কর মহিলার উন বনাতা অনেকে আছে বোর্ড ডরে কয় না কেন জানেন নি আওয়াজ দিলে পরে মাইকে বাড়িতে উনা যায় আর জামাইয়ের কণ্ঠ তো বসি না বাড়িতে গেলে হবো আর কেউ আওয়াজ উনলাম না হালি তোমার আওয়াজই উনলাম বেড়া ই ডরে সুবান আল্লাহ হয় না আপনারা বামুন মানুষ তো অত দুর্বল না ই ডর আছে না তা নাই নি না থাকলে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কোন